বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপট নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র শুনতে কি পাও আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে একের পর এক পুরস্কারে ভূষিত হয়। নির্মাতা কামার আহমেদ সাইমন তার প্রথম ছবি শুনতে কি পাও এর প্রেক্ষাপট হিসেবে বেছে নেন দেশের দক্ষিণাঞ্চলের মানুষের ঘূর্ণিঝড় আইলা পরবর্তী জীবনযাপনকে। আইলা দুর্গতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সংগ্রামী শুনতে কি পাও এর শুরুর অনুপ্রেরণা বলে জানালেন নির্মাতা সাইমন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সুন্দরবনের তীর ঘেঁষে একটা ছোট্ট গ্রাম, সুতারখালী গ্রাম। সেই গ্রামের ছোট্ট একটা পরিবার, সেখানে দুটো বাচ্চা এবং এক গ্রাম মানুষের একটা ছোট্ট সংগ্রামের গল্প, যেটা আমরা এই মুহূর্তে চলচ্চিত্রের পর্দায় ঠিক আমরা উপস্থিত দেখতে পাচ্ছি না, এইটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আর একটা জিনিস বলতে পারি যে বাংলাদেশের মানুষের যে গর্ব করার মতো একটা প্রচণ্ড সাহস এবং প্রচণ্ড রকম স্বপ্ন দেখার যে একটা ক্ষমতা আছে, এই জিনিসটা আমার মনে হয় আমি চেষ্টা করছি শুধু ছবিটা তুলে আনার। আন্তর্জাতিক অঙ্গনে শুনতে কি পাও এর সাফল্যের কথা বলতে গিয়ে জানালেন সেই যাত্রার শুরুর কথা। আমার মাথায় সবসময় কাজ করছিল যে এমন একটা ছবি নিয়ে কাজ করলে কেমন হয়, যে ছবিটা আমরা ধরেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটা যখন পড়ি তখন যে কবির মাঝির যে চিত্রটা দেখতে পাই, বা আপনার এস এম সুলতানের পেন্টিংয়ে যে মানুষগুলোকে দেখতে পাই প্রচণ্ড পেশিবহুল সুন্দর কৃষক এবং তারা মাটি নিংড়ে ফসল ফলাচ্ছে, এই গল্পেরগুলো আমরা যে কোনোভাবেই হোক আমাদের চলচ্চিত্রে কিন্তু পাই না। তো সেই জায়গা থেকে একটা খুব ইচ্ছা ছিল যে আমি এমন একটা কোনো কাজ করার চেষ্টা করবো যে কাজটায় আমার মানুষের গল্প আমি স্ক্রিনে নিয়ে আসবো। জানালেন নিজের চলচ্চিত্রের সাথে জড়ানোর গল্প। তারেক মাসুদের মাটির ময়নার পর তার সাথে আরও ঘনিষ্ঠতা হওয়ার সুযোগে চলচ্চিত্রের প্রতি, চলচ্চিত্র যে মানুষকে কতটুকু ইম্প্যাক্ট করতে পারে সেই জায়গাগুলোর নিয়ে অনেক রকম বাহাসের মধ্যে দিয়ে একটা পর্যায়ে আসলে চলচ্চিত্রে চলে আসা। প্রয়াত এস এম সুলতান ও তারেক মাসুদকে স্মরণ করলেন নিজের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে। এছাড়া বর্তমান প্রজন্মের নতুন নির্মাতাদের কাজ নিয়েও বেশ উচ্চাশা প্রকাশ করলেন এই নির্মাতা। আমি মনে করি যে বাংলাদেশের চলচ্চিত্র এখন এই মুহূর্তে অনেক তরুণ অনেক উৎসাহ নিয়ে কাজ করছেন, তাদের মধ্যে একটা প্রবল উদ্দীপনা কাজ করছে, যেটার একটা সম্ভাবনা আছে বাংলাদেশের চলচ্চিত্রের চেহারাটা পাল্টে দেওয়ার। কিন্তু সেক্ষেত্রে আমি তাদেরকে একটু একটা কথা শুধু অনুরোধ করতে চাই যে চলচ্চিত্রটাকে শুধুমাত্র টেকনোলজির মধ্যে সীমাবদ্ধ না রেখে তার যে ব্যাকগ্রাউন্ড, যে মানে তার দর্শনগত যে অবস্থান, সমাজবোধ, জীবনবোধ, দেশবোধ, এই জায়গাগুলোতে আমি কেন ছবি বানাবো এবং কী ছবি বানাবো এবং ছবিটাতে আমি কী বলতে চাই, এই জায়গাটা যদি একটু পরিষ্কার হয়ে কাজ করে তাহলে আমার মনে হয় আমরা অনেক কম্পিটিটিভ ছবি স্ক্রিনে দেখতে পাবো। নিজের মতো করেই সামনে চলচ্চিত্র নির্মাণ করে যাবেন বলে জানালেন তিনি। আমি যখন ছবিটা রাশ নিয়ে কাজ করছিলাম এই পর্যায়ে কলকাতায়, জার্মানি ডক লাইপজিগের আপনার পৃথিবীর প্রাচীনতম প্রামাণ্য উৎসবের যে ডিরেক্টর উনি ছিলেন, তো উনি আমার কিছু রাশ দেখেছিলেন এবং পরবর্তী কাজটা যখন একটা রাফ লাইন আপ দাঁড়ালো তখন উনি প্রথমেই বললেন যে আমি ছবিটা তোমার কাছ থেকে চাই এবং আমি এটা দিয়ে আমার এই বছরের মানে প্রাচীনতম উৎসবের উদ্বোধনটা করতে চাই তোমার ছবি দিয়ে। সেই হচ্ছে শুনতে পাওয়ার প্রথম বিদেশ যাত্রা। এবং ইন্টারেস্টিংলি বা ভাগ্যক্রমে বলতে হবে তারপর থেকে এখন পর্যন্ত শুনতে পাওয়া প্রায় 20টা চলচ্চিত্র ছবি গিয়েছে, প্রথম সারির 20টা চলচ্চিত্র ছবি গিয়েছে এবং 7টা এখন পর্যন্ত প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। আমার কাজের পরিকল্পনা আছে যে আমি আমার মতো করে নিজের আঙ্গিকে ছবি বলতে চাই, আমি আমার নিজের মতো করে একটা ভাষা খুঁজে পেতে চাই ছবির ভাষায়। সেই না প্রেমের না করবে।